সুজি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে এবং শুরুতেই সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যারা গতকাল সারা দিনব্যাপী আমাদের সঙ্গে চ্যানেল আয়ের চব্বিশতম জন্মদিন উদযাপন এই টেলিভিশনের পর্দায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে উদযাপন করেছেন সেই জন্য এবং আশা করছি যে যেখানে বসে আইনটি দেখছেন তারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন এবং আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের আজকের গেস্ট অফ অনার যিনি আছেন আমাদের সঙ্গে তিনি আজকে আমাদের সঙ্গে এই আয়োজনে যুক্ত হয়েছেন তিনি আমাদের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী মঞ্চ নাটক আন্দোলনের অগ্রদূত আমাদের সবার শ্রদ্ধেয়জন এবং মঞ্চ সারথি আতাউর রহমান স্যার স্বাগত আপনাকে ধন্যবাদ কেমন আছেন স্যার কালকে তো এসেছিলাম এখানে অন্য একটা অনুষ্ঠান করে সমকাল পত্রিকার ওখান থেকে এখানে এসেছিলাম খুব ভালো লেগেছে অনেক পরিচিত লোকজনের সাথে দেখা হলো বিশেষ করে আমাদের এই টেলিভিশনের সাগর ওকে বহুদিন দেখি না কালকে দেখলাম সেন্টারের তারপর শাইকের একসাথে ছিল আর অন্যান্য আমাদের মানে আমাদের আমার তো বয়সে সবাই ছোট অনেকে এসেছিল বন্যা টন্যারা সবাই এসেছিল সারাদিনই অনুষ্ঠান খুব উৎসব মুখর ছিল বলে আমার মনে হলো স্যার গতকালকে আপনার শুভেচ্ছাটি আমরা পেয়েছি কিন্তু খুব ছোট্ট করে আজকে স্যার আপনার কাছ থেকে এই চ্যানেল আয়ের যে দুই যুগে পদার্পণের যে পথযাত্রা এর মূল্যায়নটা আপনার কাছ থেকে স্যার শুনতে চাইব ভালো চ্যানেল আয়ের সবচেয়ে বড় কীর্তি বলবো আমি যে মানুষকে এক করতে পেরেছি সেটা মানুষকে যদি খুব একটা চ্যানেল থাকে খালি প্রোগ্রামই করব চলে যাব শেষ করে কিন্তু চ্যানেল আই যে উন্মুক্ত প্রাঙ্গণ রয়েছে সেখানে চ্যানেল আই সব অনুষ্ঠানই করেছে নজরুল জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী আমাদের বিজয় দিবস আমাদের স্বাধীনতা দিবস এগুলো করেছে প্রায়ই করে থাকে এগুলো তাতে করে হয় কি একটা মানব মিলনের জায়গা হয়ে গিয়েছে চ্যানেল আই এবং বাংলাদেশকে নানাভাবে ধারণ করে হৃদয়ে বাংলাদেশ চ্যানেলের স্লোগানও এবং বাংলাদেশকে ধারণ করে যেমন প্রকৃতি নিয়ে কাজ করে চ্যানেল আই প্রকৃতি জীবন নামে জীবন সেটা তো আছে কৃষিকাজ নিয়ে কাজ করে তারপরে এমনি বিনোদনমূলক অনুষ্ঠান তো রয়েছেই নাটকও করে চলচ্চিত্রও করে চ্যানেল আই তো সব দিক থেকে চ্যানেল আই মোটামুটি একটি পরিপূর্ণ বা সম্পূর্ণ চ্যানেল বলতে পারি কোনো কোনো চ্যানেল আছে খালি নিউজ চ্যানেল বা কথামালার চ্যানেল খালি ইন্টারভিউ কথামালা হচ্ছে তো এইটা সব কিছুকে আলিঙ্গন করেছে এবং এখানে আসলে আমাদের ভালো লাগে বহুদিন থেকে যোগাযোগ আজকে দুই যুগ হয়ে গেল প্রায় একেবারে যখন ইমপ্রেস টেলিফিল্মের সময় থেকে চ্যানেলের সাথে যোগাযোগ রয়েছে স্যার চ্যানেলে তো নিশ্চয়ই আপনার অনেক স্মৃতি আছে এই এবং অনেক সময় আপনি এসেছেন আমাদের অনুষ্ঠানগুলো আলোকিত করেছেন অনেক সময় তো আজকে কি একটা স্মৃতি শেয়ার করবার মতো আছে যেটা হ্যাঁ আছে যেমন রবীন্দ্রনাথ তো আমার খুব ভালোবাসা সবারই বাঙালি আমার সেটারও একটা কারণ আছে কারণটা হলো রবীন্দ্রনাথের যে মনন তৈরি হয়েছে মানে রবীন্দ্রনাথ হয়ে ওঠার পেছনে যে কাহিনী 1913-তে নোবেল পুরস্কার পেয়েছিলেন সে খুব বিরাট কথা নয় আমার জন্যে আমাদের 28 বছর যখন রবীন্দ্রনাথের বয়স তখন বাবা তার ভূসম্পত্তি দেখবার জন্য শিলাইদহ প্রতিশর সাজাদপুরে পাঠিয়েছিলেন এবং সেখানে উনি সেই একনাগাড়ে 7 বছর এবং আমাদের গগন হর করার গান ভেঙেই মনের মানুষ জেরে কোথায় গেলে খুঁজে পাবো তারে আমার সোনার বাংলা রচিত হয় এবং আমাদের জাতির পিতা নির্দ্বিধায় এবং একেবারে একটি গানই উনি অনেকগুলো ওনার কাছে সামনে ছিল উনি এটাকেই আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করলেন হয়তো উনি বিষয়টা জানতেন হয়তো ভেতর থেকে তার কোনোরকম সাড়া ছিল এবং রবীন্দ্রনাথ বলছে এই দেশে না এলে উনি আসলে মানুষের সুখ দুঃখ কিছুই জানতেন না পদ্মাপাড়ের মানুষের দুঃখ ঝলসিত আকাশ এগুলো না দেখলে এত ভালো ছোট গল্প লিখতে ছোট গল্পগুলোতে অনেক এবং ছিন্নপত্রের মতো একটা অসাধারণ গ্রন্থ উনি লিখেছেন ছিন্নপত্র মানে একেবারে ওইটাকে ইংরেজিতে বললে বলা হবে গোল্ডেন বুক বা সোনার বই এটা তো সেই রবীন্দ্রনাথকে নিয়ে আমার কাজ যথেষ্ট আছে রবীন্দ্রনাথের নাটকে যেমন অভিনয় করেছি রক্তকরবী 110টা শো করেছি আমার রবীন্দ্র প্রীতি থেকে চ্যানেল আই যখন এটাকে ইয়ে করলো যে মানে তারা এটা স্বীকৃতি দিল এবং বিরাট করে অনুষ্ঠান করলো
ভেতরে ইন্টারভিউ হলো, প্রেস কনফারেন্স হলো, এবং আমাকে ভূষিত করলো আমার প্রিয় বন্ধু অগ্রজ প্রতিম বন্ধু, যে সর্বাধিক নাটকের নাট্যকার শামসুল হক, সর্বাধিক নাটকের নির্দেশক আমি। তারা সব বিখ্যাত লোক মঞ্চের উপরে উঠে আমাকে রবীন্দ্র পদক এই চ্যানেল আইয়ের রবীন্দ্র ইয়ে, এবং টাকার পরিমাণও খুব খারাপ না, 1,00,000 টাকা ছিল। তো সব মিলে সেদিন খুব ভালো লেগেছে যে আমাকে আজীবন সম্মাননা দিল চ্যানেল আই, এবং বন্যা এরা ছিলেন কমিটিতে, ভেতরে ইন্টারভিউ হলো, প্রেস কনফারেন্স, বাইরে খুব বিরাট করে সেই ইয়েতে গতবার দেখিয়েছে, গতবার সমস্ত বিখ্যাত লোক আমাকে চাদর পড়াচ্ছে, কেউ কেউ আমাকে পেছনে দাঁড়িয়ে আছে, কেউ ব্যাংকের যে ম্যানেজিং ডিরেক্টর এবি ব্যাংকের আমার হাতে চেকটা তুলে দিচ্ছে। তো এটা একটা চমৎকার স্মৃতি যে চ্যানেলে আমার কাজকে তারা স্বীকৃতি দিয়েছে, তারা খবর রেখেছে যে আমি রবীন্দ্রনাথের প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে, সব বাঙালিরই রয়েছে, আমার বলে নয়। তো আমার বিশেষ কাজ করেছি অনেকগুলো নাটক সেই জন্য। স্যার, এবং স্যার আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনাকে সম্মানিত করতে পেরে কিন্তু চ্যানেলের পরিবার ভীষণ সম্মানিত হয়েছে। স্যার, গতকালকের দিনটি তো স্মৃতি হয়ে গেল, যেটা চলে গেল, যেটা চলে যায় সেটাই স্মৃতি। একদম স্যার, এবং গতকালকের এই স্মৃতিটা আমরা একটু আজকে আবার ঘুরে আসতে চাই, দেখতে চাই কালকে আমরা কী কী করেছিলাম ছোট্ট করে। সকাল থেকেই চ্যানেল আই প্রাঙ্গণে শুভেচ্ছা জানাতে আসেন শিল্প সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট জনেরা। ছিলেন শিল্পী, সাহিত্যিক, গণমাধ্যম কর্মী ও অভিনয় শিল্পী সহ সংস্কৃতি অঙ্গনের অসংখ্য প্রিয় মুখ। চ্যানেল আই ঐতিহ্যকে আঁকড়ে ধরে বাংলা সংস্কৃতিকে যে বহির্বিশ্বে ছড়িয়ে দিয়েছে তার প্রশংসা করেন অতিথিরা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামীতেও চ্যানেল আই তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন বিশিষ্ট জনরা। সুন্দর আগামী প্রত্যাশায় চ্যানেল আই 24 বছরে পদার্পণের এই কেকটি বিকেবিএর সৌজন্যে উপহার এসেছে প্রতি বছরের মতো। এগিয়ে চলায় দেশ বিদেশের কোটি দর্শকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন চ্যানেল আই এর পরিচালনা পর্ষদ। আনন্দ, আড্ডা, শুভেচ্ছা আর গানে গানে প্রিয় শিল্পীরা মাতিয়ে রাখেন মঞ্চ। জমকালো আয়োজনে সারাদিনই আনন্দের জয়ধ্বনিতে মুখর চ্যানেল আই। শুভেচ্ছা জানাতে আসা দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন বরেণ্য শিল্পীরা। সারা বিশ্বের অগণিত দর্শকের জন্য জন্মদিন উৎসব চ্যানেল আই এর পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। করোনার কারণে 2 বছর বিরতির পর আবারও মুখর চ্যানেল আই প্রাঙ্গণ। হৃদয়ে বাংলাদেশ স্লোগান ধারণ করে 24-এ গর্বের চ্যানেল আই। জন্মদিনের দিনভর চ্যানেল আইকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিন শেষে সন্ধ্যা 7টায় 48 ফুট দীর্ঘ কেক কাটার মধ্য দিয়ে পূর্ণতা পায় দেশের প্রথম ডিজিটাল চ্যানেল চ্যানেল আই এর জন্মোৎসব। মোটামুটি ভাবে বাংলাদেশে প্রমাণিত সত্য। আমরা আতশবাজির আলোর ছটা উৎসবকে রাঙিয়ে দেয় বহুগুণ। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উন্নয়ন কর্মী সামিল হয়েছেন সবাই। চ্যানেল আই এর জন্মদিন আনন্দ ভরা সেই শুভ দিন। সবার আশা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে অতীতের মতোই দায়িত্বশীল থেকে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে চ্যানেল আই তার কাজের মাধ্যমে গর্বিত করবে দেশকে। এবং 2 বছর আসলে আমরা থমকে থাকার পরে স্যার আমরা গতবার কিন্তু পারিনি, তার আগের বারও কিন্তু পারিনি, গতকাল কিন্তু আমরা সবাই আবার একসাথে। ভালো ছিল, বাঙালির চরিত্রের একটা বৈশিষ্ট্য যে আমরা ছোটোবেলা থেকে দেখেছি, দুঃখের ভেতরও উদযাপন করতে পারে। জি, সেটা করোনাকালীন অতিমারির সময়ও হয়তো কিছুটা থমকে গিয়েছিল, কিন্তু একেবারেই থামেনি। জি, বাঙালি অনেক দুঃখ সইতে পারে,
একদম স্যার, ঠিক বলেছেন স্যার। গতকালকে আনন্দ আয়োজনের মধ্যে একটি মজার একটি অংশ ছিল, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, এবং আমরা বাঙালি জাতি হিসেবে কিন্তু আমরা অনেক স্মৃতি কাতর এবং স্মৃতি সংরক্ষণ করতে ভীষণ ভালোবাসি, আপনি নিশ্চয়ই একমত হবেন। এবং গতকাল কিন্তু আমরা এক মিনিটে ছবি তোলার একটি অংশ আমাদের ছিল, যেখানে আমরা অনেক প্রিয় মানুষকে পেয়েছি এবং আমরা স্মৃতিতে ধারণ করবার চেষ্টা করেছি। অনেকগুলো ছবি আমরা কালকে তোলার চেষ্টা করেছি স্যার, আপনার ছবিটা আপনি পেয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ পেয়েছি। কেমন লেগেছে স্যার? ওটা খুব ভালো, আমার সাথে বন্যার ছবি, তৎক্ষণাৎ সেই ছবিগুলো দেওয়ার চেষ্টা করেছি। এই প্রিয় মানুষগুলো ছবিতেই থাকলো আমার কাছে এই মুহূর্তে, আমি একটু স্যারের কাছে আবার আসতে চাই। স্যার, চ্যানেল আই সূচনা লগ্ন থেকেই বলে এসেছে যে স্বাধীনতার চেতনাকে ধারণ করে এই চ্যানেলটি পথ চলবে, এবং বিশ্বাস করে চলতে পেরেওছে। হ্যাঁ, আসলে কোনো চ্যানেলই থাকা উচিত নয়, হয়তো অনেক দুঃখ কষ্ট আছে আমাদের, জীবন সংগ্রাম তো থাকবেই, সেটা আজকে খুব উন্নত আমেরিকার মতো দেশও জীবন সংগ্রাম আছে, ইউরোপের অনেক দেশেই আছে, জীবন সংগ্রাম থাকবে, কিন্তু দেশকে ভালো না বাসলে একটি মানুষের জীবন সার্থক হয় না। এই জন্যই দেশকে বলা হয় দেশ মাতৃকা, জি, মার্চে বড় মা। এবং আমি এই কথাটা বহুবার বলেছি যে নিত্যদিন দেশের সাথে ঝগড়া হবে, দেশের সাথে আড়ি পাতা হবে, দেশের বলবো যে এত ট্রাফিক জ্যাম, ঝামেলা, হ্যাঁ, তারপরে এই বাজারে যেতে পারছি না, জিনিসের দাম বেড়ে গেছে, তারপরও দেশ তো আমার দেশ, একদম স্যার, রাতের বেলা সে দেশকে মা বলে ডাকব, সারাদিন ঝগড়া করবো কিন্তু রাতে মা বলে ডাকতে হবে, ভালোবাসতে হবে স্যার, একদম ঠিক। স্যার, আমি বলতে চাইছিলাম, জানতে চাইছিলাম আপনার কাছে যে এখন যদি স্যার আপনাকে জিজ্ঞেস করি যে এই প্রজন্মের কাছে চ্যানেল আই এই স্বাধীনতার চেতনাকে কতটুকু জাগ্রত করতে পেরেছে বলে আপনার মনে হয়? এখন নতুন প্রজন্ম আজকে দেখে, সব চ্যানেলই দেখে, দেখে না যে এমনটি নয়, তো আগের মতো হয়তো কিছুটা কমেছে, চ্যানেল আই দেখে, কিন্তু আগে তো আমাদের নাটকগুলো দেখতো, জি, এখন নতুন প্রজন্ম হয়তো একটু ভিন্নমুখী হয়েছে, আজকে ইউটিউব রয়েছে, আর অনেকগুলো মিডিয়া রয়েছে যাতে করে বিদেশি বা অন্যান্য সুপারস্টাররা যেগুলোতে অ্যাপিয়ার করে সেগুলো রয়েছে, কিন্তু তারপরও দেশাত্মমূলক অনুষ্ঠান যে একেবারেই দেখে না এমনটি নয়, দেখে, কিন্তু আমি মনে করি স্কুল কলেজের যারা ছাত্র ছাত্রী, শিক্ষকদের দায়িত্ব তাদেরকে দেশপ্রেমিক হিসাবে গড়ে তোলা, দেশপ্রেমিক হলেই কিন্তু মানবপ্রেমী হতে পারবে, বিশ্বপ্রেমী হতে পারবে। দেশ হচ্ছে এখান থেকে হচ্ছে ইংরেজিতে বলে লঞ্চিং প্যাড, এখান থেকে আমি উড্ডীন হব, কাজেই সেটা না হলে কোনো লাভ নেই, জীবনের সার্থকতা খুঁজে পায় না। বিদেশে গিয়ে অনেক টাকা অর্জন করতে পারি, অনেক পিএইচডি টিএইচডি দেখি প্রায়, অমুক ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, এখানে পড়াচ্ছে প্রধান, কিন্তু আমি এই দেশে থেকে যে আদর যত্ন যে সম্মান পাচ্ছি দুঃখ কষ্টের মধ্যে, কিন্তু সেটা পৃথিবীর কোথাও পাবো না। একদম ঠিক স্যার, একদম ঠিক। আমি একজন এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে যদি বলি, যে কথাটা কিন্তু একদম ঠিক বলেছেন স্যার, দেশের বাইরে গেলে কিন্তু সেই সম্মানটা পাওয়া যাবে, যতই সফল হই না কেন, আমি বাংলাদেশেই আসলে সেই ভালোবাসা এবং সম্মানটা পাওয়া সম্ভব। স্যার, আপনি বলছিলেন গ্লোবালাইজেশনের কথা বলছিলেন, এই মুহূর্তে ডিস্টেন্সটা আসলে কোনো ম্যাটার না, আমি যেখানেই থাকি পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই কিন্তু এখন স্যার চ্যানেল আই দেখতে পারি বা বাংলাদেশের যে কোনো টেলিভিশন আমরা দেখতে পাই, তো সেক্ষেত্রে এই যে এতগুলো ডাইভার্সিফিকেশন এসছে, এই যে এতগুলো প্ল্যাটফর্ম এসছে স্যার, আপনারা তো একসময় দাপিয়ে টেলিভিশন করেছেন, এখনও আপনারা কী বলবো অগ্রদূত, এই জিনিসটাকে কীভাবে আপনি স্বাগত জানান? না, আজকে বাঙালিরা যারা বিদেশে রয়েছে, আমেরিকাতে আমি জানি, জি, তারপরে ইউরোপে রয়েছে যারা আমি জানি, আমি যখন পুরস্কার পাচ্ছি সে পুরস্কারের অনুষ্ঠানটি দেখছি, খবর পাচ্ছি, জাতীয় পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার যেটা পাচ্ছি, ওরা সবাই ও আমরা দেখছি, দেখেছি, আত্মীয় স্বজন তো দেখেই, বন্ধু বান্ধবরা দেখে, কোনো ভালো অনুষ্ঠান হলে, গানের অনুষ্ঠান হলে, খুব নাম করা গায়ক গায়িকা যারা আমার অনেকেই চলে গেছেন আমাদের মধ্য থেকে, তাদের অনুষ্ঠান ওরা একেবারেই দেখে আর কি। আর নাটক ভালো হয় আবার হয়ও না, কিছু কিছু নাটকে আমি জুরি বোর্ডে ছিলাম, চ্যানেল আইডি বোর্ডে ছিলাম, আর টিভিরও ছিলাম, তো আমি দেখেছি যে কিছু কিছু নাটক খুব ভালো, হয়তো 10টা নাটক আমাকে দেখতে দেওয়া হয়, তার মধ্যে 4-5টা নাটক তো একেবারেই মনস্তাত্ত্বিক বিশ্লেষণে ভরা, মানুষ কেন দরিদ্র হলে এরকম ব্যবহার করে, দুঃখ থেকে মানুষ কীভাবে মানুষ হয়ে উঠে, দুঃখ না পেলে তো মানুষ
হওয়া যায় না, দুঃখ পেলেই কবিতা কবিতা লেখা যায়, দুঃখ পেলেই উপন্যাস লেখা যায়, দুঃখ পেলেই ছবি আঁকা যায়। তো দুঃখ থেকেই সৃজনের জন্ম, এটা কিন্তু আমি অনেক নাটকে পেয়েছি এবং এটা হয়তো দেখে না, সাধারণ দর্শকরা দেখে কি না আমি জানি না, হয়তো বিদেশি কিছু চ্যানেল আছে সেগুলো দেখে, যেখানে বেশি রং চং অনেক আছে সেগুলো দেখে, কিন্তু এগুলো দেখে না, দেখলে জুরি বোর্ড কী করে পুরস্কার দেয়, দুটি চলবে। তো এটা হতাশ হওয়ার কিছু নেই, হয়তো আমাদের সময় যেভাবে তখন বিটিভি, প্রথমে পাকিস্তান টেলিভিশন, সেটা বিটিভি হয়ে গেল, তো একটি মাত্র, আমরা সবাই হা করে বসে থাকতাম, নিজেরও করতাম অনুষ্ঠান দেখার জন্য। এখন অনেকগুলো চ্যানেল হয়ে গেছে, নিউজ চ্যানেল, ইন্টারভিউ চ্যানেল সব দেখে, এবং এই যে আজকে যেই সকালবেলাটা, এটা হয়তো অনেকে তারকা কথন, এটা হয়তো অনেকে দেখবে, দেখবে না যে এমনটি নয়, না নিশ্চয়ই, কাজে ভালো মন্দ মিলিয়ে সকলই, এই হলো কথা আর কি। স্যার সরলভাবে যদি একটা প্রশ্ন করি, স্যার এই যে দর্শক স্যার কিছু কমেছে এখন, আমাদের বাঙালি দর্শক তো এখন বিদেশি যেসব চ্যানেলগুলো আছে বা যেসব অপশনগুলো আছে সেখানে যাওয়ার চেষ্টা করে, অনেক ডাইভার্সিফাইড প্ল্যাটফর্মস আছে এই মুহূর্তে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, স্যার তাদেরকে ফিরিয়ে আনতে গেলে স্যার কী মনে হয়, স্যার কী করতে হবে? আমার মনে হয় এটা গায়ের জোরের ব্যাপার নয়, এটা সংস্কৃতির নবজাগরণ যেটাকে রেনেসাঁস বলে, সেটা কিন্তু ঘুরে ঘুরে আসে, সেটার মধ্যে জ্যোতি পড়ে, একটা বিরতি জ্যোতি যেটাই বলি আমি, আবার হয়তো দেখা গেল সবাই কিন্তু বাংলাদেশের চ্যানেলমুখী হয়ে দাঁড়িয়েছে, খুব আমাদের সুখ দুঃখ নিয়ে যে নাটক বা যেই চলচ্চিত্র, আমাদের সাধারণ গ্রামের মানুষের সুখ দুঃখ, শহরের মানুষের সুখ দুঃখ নিয়ে যেসব আমরা দেখতাম আজকে, আমরা কথা কথা উত্তম কুমার, দিলীপ কুমারের কথা চলে যাই, ভারতের এইখানে আমরা সুভাষ দত্তের চলচ্চিত্রের কথা বলি, আমরা রাজ্জাক সাহেবের চলচ্চিত্রের কথা বলি, তো সেই সময়টা যে আসবে না আবার ফিরে এটা আমি বলতে পারি না, হয়তো আরও সুন্দর সময় আসবে। এখন তো প্ল্যাটফর্ম অনেকগুলো হয়েছে, অনেকগুলো প্ল্যাটফর্মে আমাদের তরুণ নায়ক নায়িকা, আমাদের অভিনেতা অভিনেত্রীদেরকে দেখা যায়, ওরা তো বেশ নাম করছে, ওদের অর্থ উপার্জনও খুব খারাপ নয়, ভালোই করছে, এটা এটা এক পেশা হিসেবে একদম নিতে পারে আর বলে আমি মনে করি, পেশা একদম। এবং স্যার এখন যদি একটু বলি, স্যার আপনি নিশ্চয় হয়তো একমত হবেন যে আপনিও বলছিলেন যে এখনকার যে এই যে ওয়েব সিরিজ, ফিল্ম, তারপর নাটক, তিনটি জিনিস কিন্তু মেকিংয়ের জায়গায় যদি আসে স্যার, অনেক কিছু কিন্তু স্যার বদলে গেছে, আপনাদের সময়টা যেমন ছিল তার থেকে নিশ্চয়ই, এবং গল্প বলার যে ধরন, যে কী বলবো, একটু একটু ওপেননেস বা একটু গল্পের প্রয়োজনে যদি একটু বেশি দেখানো যায়, সেগুলো কিন্তু একটু মানে পাল্টেছে বলতে পারি, আপনি তার সঙ্গে? হ্যাঁ, পাল্টা আমি একমত একমত আবার একমত নইও, কারণ আমি মনে করি যিনি করেন নির্মাতা, সেটা মঞ্চনাটক হোক, চলচ্চিত্র হোক, টেলিভিশন নাটক হোক, টেকনোলজির সাপোর্ট আমিও নিচ্ছি, আমি যখন হ্যামলেট নাটক করছি আমি টেকনোলজির সাপোর্ট নিচ্ছি, শিল্পকলা একাডেমি, বড় অডিটোরিয়াম, লেটেস্ট লাইটস, আমি যখন মহিলা সমিতিতে করতাম শাহজাহান নাটক করি, ওখানে খালি পর্দা, এই শাহজাহানের ইয়ে কী বলে সিঙ্গার, মানে শাহজাহানের কক্ষ, এই হচ্ছে গিয়ে ঔরঙ্গজেবের কক্ষ, এই করতাম, কিন্তু আমি সবসময় মনে করি এবং যে মানুষটাই বড়, দ্য ম্যান বিহাইন্ড, পেছনের মানুষটি কে, 1956 সনে তৈরি পথের পাঁচালী, অপুর সংসার বা অপরাজিতকে আজ পর্যন্ত কোনো চলচ্চিত্র অতিক্রম করতে পারেনি, এ মানুষ সত্যজিৎ রায়, এ মানুষটি সত্যজিৎ রায়, কাজেই সেটা যুগ যুগ ধরে, হাজার বছর ধরে বেঁচে থাকবে। আজকে যে ওয়েব সিরিজ আছে সেগুলো যে খারাপ হচ্ছে তা নয়, সেখানেও যদি এরকম জীবনমুখী জীবন ইয়ে, আজকে যে একটা ছেলের ফ্রাস্ট্রেশন কেন আজকে, এইসব করতে পারলে নিশ্চয়ই সেগুলো ভালো হবে, তবে টেকনোলজির একদম টেকনোলজি নির্ভর হয়ে গেলে মুশকিল আছে, এখানে মানুষটা তো বড় কথা, টেকনোলজি তো মানুষই আবিষ্কার করেছে, মানুষের জন্যই মানুষ আবিষ্কার করেছে, কাজেই মানুষটাকে বড় করে দেখতে হবে। স্যার একটা ছোট্ট প্রশ্ন আমি ব্যক্তিগতভাবে করতে চাই, স্যার আপনি কি ফেসবুকে সময় দেন বা কীরকম সময় দেন স্যার? কী ভালো সময় দিই ফেসবুকে, সময় দিই আমি ফেসবুকে ইয়ে করি কি বলে স্ট্যাটাস দিই, আচ্ছা ফেসবুকে বহু কবিতা আমার, আমি কবিও হয়ে গিয়েছি ফেসবুকের কারণে, প্রতিদিনই কবিতা লিখি, হোক আর না হোক, আমার কবিতার বইও বেরিয়েছে, আরও দু তিনটে বের হবে মঞ্চ সারথীর কাব্যকথা নিয়ে, আর তারপরে আমি হয়তো সৈয়দ শামসুলকের ঈর্ষা নাটকের উপর, আবার হয়তো শেক্সপিয়ারের উপর কোনো দিন দিলাম, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দি কোশ্চেন,
হয়তো ম্যাকবেথ থেকে কখনো কোট করে বাংলা অনুবাদটা করলাম, যাও নিভে যাও, নিভু নিভু দ্বীপ, জীবন এক নিতান্ত চলমান ছায়া, এগুলো দিতেই থাকে, আমি ক্রমাগত দিতে থাকি, একটা না একটা দিতেই থাকি। তবে হ্যাঁ, ফেসবুকে একটু নিজের আত্মপ্রচার, মানে আত্মপ্রচারের জায়গাটা একটু বেড়ে গেছে, যে শাড়ি পরলাম, একটা নতুন ড্রেস পরলো ছেলে, আমিও দিই সেটা, আমি গেঞ্জি পরে যে আজকে দাঁড়িয়ে আছে আমাকে তরুণ লাগছে সেটা আমিও দিই। তো এগুলো খারাপ না, ফেসবুকের মাধ্যমে কিন্তু একটা যোগাযোগ হয় যে কার বিয়ে হচ্ছে, কার জন্মদিন, এগুলো আমরা জানি, কার মৃত্যুদিন, ফেসবুক কিন্তু এই সুবিধাগুলো দেয়। ফেসবুকের খারাপ দিকটা না দেখলেই হয়, খারাপ দিকটা আছে যেমন অনেকগুলো ইতিবাচক, হ্যাঁ নেতিবাচক অনেকগুলো জিনিস চালায় যেগুলো না, মানে থাকুক সব থাকুক। এবং স্যার আপনি বলছিলেন যে ফেসবুক একটি যোগাযোগ মাধ্যম নিঃসন্দেহে সেটি, এবং আমি যদি জিজ্ঞেস করি স্যার শেষ কবে একটি পুরানো বন্ধুকে ফেসবুকে খুঁজে পেয়েছিলেন, কোন ঘটনা কি ঘটেছে যে পুরাতন ছোটবেলার স্কুলের বন্ধুকে খুঁজে পেয়েছে? না আমি তেমন হয়নি, তো ফেসবুকে বহু পুরনো লোককে হঠাৎ, মানে আমার কলেজ জীবন বা বিশ্ববিদ্যালয় জীবন, হ্যাঁ তোমার সাথে আমার পরিচয় ছিল, তখন ওই ফেসবুকে ফ্রেন্ডস রিকোয়েস্টে বা অ্যাড করে নিলাম, অথবা ফ্রেন্ডস রিকোয়েস্ট একটা আছে না ওখানে যোগ করে নিলাম, এভাবে হয়েছে। একদম স্কুল জীবনের হয়নি, ইউনিভার্সিটি জীবনের হয়েছে বা পরবর্তী জীবনের হয়েছে যোগাযোগ। স্যার দেশের বাইরে যারা বিশেষ করে থাকে, আপনার যারা আপনার সঙ্গে কাজ করেছেন বা আপনার সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে হয়তো এখন যোগাযোগ হচ্ছে বা দেশের বাইরে তারা আছেন এখন, তাদের সঙ্গে যোগাযোগ থেকে নিয়মিত হয়? হ্যাঁ নিয়মিত দেখি, আমেরিকাতে যারা আছে হয়তো যোগাযোগ ওভাবে নেই যে হয়তো কোনো কোনো সময় একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে হয়তো আমি তার উত্তর দিই, কিন্তু ওরা যে ভালো আছে, নতুন গাড়ি কিনেছে সেটাও দেখতে পাচ্ছি, নতুন গাড়ির ছবি দিয়ে দেয়, কোথায় বেড়াতে যাচ্ছে সেটাও দিয়ে দেয়, এবং আমরা ভালো আছি এই একটা প্রবণতা আছে, আমরা ভালো আছি, খুব ভালো আছি, আমরা দেশ ছেড়ে চলে গেছি, এখানে আমাদের খুব ভালো, সেটা ভালো থাকলেই ভালো, যেখানে থাকুক ভালো। কিন্তু আমার মনে হয় না, আমি খুব গ্রামের ছেলে, তো মানে নোয়াখালী চট্টগ্রাম ঢাকায় বড় হওয়া, আমার মনে হয় যে এর মধ্যে কোনো একটা মেকি ব্যাপার হয়তো বা আছে, বেশি বেশি করা, বেশি করে বলা যে আমি ভালো আছি, ভালো আছি, আমি এই গাড়ি কিনেছি, আমার এই বাড়ি হচ্ছে, আমার মনে হয় কোথায় যেন একটু, যেমন এখানে আমাদের দুঃখ বেদনা আছে আবার অনেক আনন্দও আছে, হ্যাঁ এর মধ্যে দিয়ে আমরা কিন্তু বাঙালির মতো বোধ এরকম উদযাপন কেউ করতে পারে না একদম, কোনোদিন দুঃখকে যেমন উদযাপন করে, মৃত্যুকে যেমন উদযাপন করে, জন্মকে তো করেই, বাঙালি প্রতিদিনই উদযাপন করছে, এটা বাঙালির সবচেয়ে স্বভাবগত বৈশিষ্ট্য। স্যার আমরা আসলে সকল সফলতা এবং সফল অর্জনকে আমরা উদযাপন করি, এবং তারকা কথন এমন একটি অনুষ্ঠান যেখানে স্যার আপনাদের মতো বড় বড় মানুষেরা এসে আসলে এই অনুষ্ঠানটাকে অনেক আলোকিত করে সবসময়, এবং স্যার আজকেও আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আপনাকে, আজকে এইভাবে এসে আমাদেরকে অনেক কিছু আসলে বলে গেলেন সুন্দর করে, এবং গতকালকে আসবার জন্য অনেক ধন্যবাদ স্যার, সবসময় চ্যানেলের পাশে থাকবো, চ্যানেল লাইট দুজন আমার খুব প্রিয়, শাইক এবং সাগরকে দেখে খুব ভালো লাগলো স্যার, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার। এবং প্রিয় দর্শক যারা গতকালকে সারাদিন আমাদের সঙ্গে ছিলেন এবং চ্যানেলের প্রাঙ্গণে যারা অতিথিরা এসেছিলেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করছি, ভালো থাকবেন।